জুড়লান চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা। 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 12/3/2020 তারিখে। এই দিন একজন চিফ ইনভিজিলেটর এবং ইনভিজিলেটরদের দায়িত্ব ও কর্তব্য আমরা দেখে নেব। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা কক্ষে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পরীক্ষা পরিচালনা সম্পূর্ণভাবে ইনভিজিলেটরদের উপর নির্ভর করে। এবছর পরীক্ষার দিনগুলি প্রতিটি পরীক্ষা কক্ষে তিনজন ইনভিজিলেটর থাকবেন, যাদের মধ্যে একজন প্রধান বা চিফ ইনভিজিলেটর হিসাবে থাকবেন এবং এই পরীক্ষা কক্ষের সম্পূর্ণ দায়িত্ব প্রধান বা চিফ ইনভিজিলেটরের উপর ন্যস্ত থাকবে। প্রধান বা চিফ ইনভিজিলেটরের কাজ ভেনু সুপারভাইজারের কাছ থেকে পরীক্ষার দিনগুলিতে বন্ধ খামে প্রশ্নপত্রগুলি পরীক্ষা কক্ষে সুরক্ষিতভাবে নিয়ে আসা ও বিতরণের ব্যবস্থাদি তদারকি ও নিশ্চিত করা। পরীক্ষা কক্ষে মোবাইল ফোন অনুসন্ধান করা হয়েছে ও কক্ষে কোনো মোবাইল ফোন নেই এই বিষয়ে তদারকি ও নিশ্চিত করা। পরীক্ষা শুরুর এক ঘন্টার মধ্যে কোনো পরীক্ষার্থীকে শৌচালয়ে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না এবং এক ঘন্টার পরও যদি শৌচালয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় তাহলে প্রশ্নপত্র নিয়ে যাওয়া যাবে না এটা নিশ্চিত করা। পরীক্ষা শেষে উত্তরপত্রগুলি সঠিকভাবে যথাস্থানে পাঠানোর বিষয়টি তদারকি ও নিশ্চিত করা। পরীক্ষার দিনগুলিতে প্রতিটি কক্ষের জন্য নির্দিষ্ট ইনভিজিলেটরদের মধ্যে একজন ইনভিজিলেটরই শুধু পার্ট বি এর প্রশ্নপত্র সকল পরীক্ষার্থীদের মধ্যে এস প্যাটার্নে বিতরণ করবেন। প্রতিটি কক্ষের নির্দিষ্ট ইনভিজিলেটরদের মধ্যে চিফ ইনভিজিলেটরই ভেনু সুপারভাইজারের কক্ষে গিয়ে তার কক্ষের জন্য নির্দিষ্ট প্রশ্নপত্র নিয়ে আসবেন এবং একজন ইনভিজিলেটর প্রথমে পার্ট এ উত্তরপত্র ঠিক 10টায় বেল পড়ার পর বিতরণ করবেন এবং বিতরণ করার পর পরীক্ষার্থীদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার ইত্যাদি লিখতে হবে। এরপর দ্বিতীয় ইনভিজিলেটর পার্ট বি প্রশ্নপত্র এককভাবে নির্দিষ্ট প্যাটার্নে বিতরণ করবেন এবং সেটিও যথাযথভাবে পূরণ করতে হবে। তারপর পার্ট এ প্রশ্নপত্র বিতরণ করতে হবে। অবিতরিত বা অতিরিক্ত প্রশ্নগুলি খামে বন্ধ করে সুপারভাইজারের কাছে অবিলম্বে ফেরত দেবেন। প্রতিটি কক্ষের তৃতীয় ইনভিজিলেটরের মূল দায়িত্ব পরীক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করছেন কিনা তা নজর রাখা। যদি কোনো পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায় তৎক্ষণাৎ ইনভিজিলেটর মোবাইল ফোন বাজেয়াপ্ত করবেন এবং নকলকারীদের ক্ষেত্রে যা নিয়ম এক্ষেত্রেও একই নিয়ম অনুষ্ঠিত হবে। পরীক্ষার দিনগুলিতে প্রতিটি কক্ষে পরীক্ষা শুরু হওয়ার আগে প্রতিটি কক্ষের দায়িত্বপ্রাপ্ত তিনজন ইনভিজিলেটর প্রতিটি পরীক্ষার্থীকে আসন গ্রহণ করার পর অথবা প্রশ্নপত্র বিতরণের আগে অবশ্যই কোনো পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন নেই এই বিষয়টি গ্যারান্টি করবেন বা নিশ্চিত হবেন। প্রতিটি কক্ষের তৃতীয় ইনভিজিলেটর পরীক্ষা শুরুর আগে ও শেষ মুহূর্তে পর্যন্ত পরীক্ষার্থীদের কাছে মোবাইল ফোন নেই সে বিষয়ে লক্ষ্য রাখবেন। পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন থাকলে পরীক্ষা বাতিল হবে সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে হবে। প্রতিটি ভেনুতে ভোকেশনাল পরীক্ষার্থীদের একত্রে পৃথক ঘরে বসাতে হবে। প্রথম ও দ্বিতীয় ইনভিজিলেটর অন্যান্য বছরের মতোই প্রতিটি পরীক্ষার্থীদের উত্তরপত্রে সঠিক নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি তথ্য উল্লেখ হয়েছে কিনা তা দেখে স্বাক্ষর করবেন। পরীক্ষা কক্ষে শেষ মুহূর্তে পরীক্ষা শুরুর আগে তৃতীয় ইনভিজিলেটর শেষবারের মতো মোবাইল ফোন চেক করবেন এবং মোবাইল ফোন ধরা পড়লে পরীক্ষা বাতিল করবেন। চিফ ইনভিজিলেটর প্রতিটি পরীক্ষার্থীর পার্ট এ পার্ট বি দুই ধরনের প্রশ্নপত্র ইনভিজিলেটর দ্বারা স্বাক্ষরিত ও সঠিকভাবে গ্রথিত হয়েছে কিনা তা নিশ্চিত করে জমা নেবেন। হলের ভিতরে টোকাটুকি ধরা পড়লে কোনো ছাত্রছাত্রীর উত্তরপত্রের সঙ্গে অন্য কোনো ছাত্রছাত্রীর উত্তরপত্রের মিল ধরা পড়লে কোনো ছাত্র ছাত্রীর উত্তরপত্রে কাটাকুটি বেশি থাকলে লুটশিট সম্পর্কিত তথ্য না মিললে বা খাতার অস্বাভাবিকতা ধরা পড়লে এসব ক্ষেত্রে আর এ হবে। লুটশিট দেওয়ার পর প্রতিটি লুটশিট এ ইনভিজিলেটর স্বাক্ষর করবেন এবং ছাত্রছাত্রীদের পিছু এবং বিষয়ভিত্তিক কতগুলি লুটশিট দেওয়া হলো তা রেকর্ড করবেন। পরীক্ষা শেষ হবার আধ ঘন্টা আগে অর্থাৎ 12:45 বা তারপর পরীক্ষার্থীরা শুধু পার্ট এর প্রশ্নপত্র সহ পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবে। পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরপত্র নিয়মানুযায়ী দায়িত্ব সহকারে
যথাস্থানে পৌঁছে দিতে হবে এবং যে কোনো প্রয়োজনে ভেনু সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। এই ধরনের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য জিওল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে। ধন্যবাদ।